আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি ম্যাথ নিয়ে আসছি যে ম্যাথটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাই আর দেরি না করে চলুন আমরা চলে যাই ম্যাথটির দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.47 সাতের উপপৌনিক আছে কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথটি 32তম বিসিএস পরীক্ষায় এসেছে, তাই আমরা কীভাবে সহজে এটা সমাধান করা যায় তা আমরা এখন দেখব। এখানে 4টি অপশন আসছে ক, খ, গ, ঘ। তো এখন এখানে 0.47 তা এর উপর আছে, সাতের উপর পৌনিক আছে, আমরা এখন এটার ক্যালকুলেশন করব, মানে সমাধান করব। এখানে কতে আছে 47/90, ক্ষতে আছে 43/90, গতে আছে 43/99, ঘ আছে 47/90। কোন অ্যান্সারটি সঠিক এটা আমরা কীভাবে খুব সহজে দ্রুত করতে পারি সেটা আমরা এখন দেখব। এখানে এখানে আছে 0.47 সাতের উপর পৌনিক আছে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে, যেহেতু দশমিকের পর 4, 7 আছে, আমরা এখানে লিখব 4, 7 মাইনাস, এখানে যতটি সংখ্যার উপর পৌনিক সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে সামনে বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটি বসাতে হবে। যেহেতু এখানে 7-এর উপর পৌনিক সংখ্যা আছে, তাই আমরা এখানে 7কে বাদ দিয়ে সামনে যে 4 আছে বাম পাশে এই 4 বিয়োগ করব, তাহলে 47-4। এরপর যা করতে হবে, ভাগ, দশমিকের পর 4, 7 আছে, যেহেতু পৌনিক সংখ্যা 7, যতটি সংখ্যার ওপর পৌনিক সংখ্যা থাকবে তার জন্য নিচে ততটি 9 হবে। এখানে একটিমাত্র সংখ্যা 7-এর ওপর পৌনিক সংখ্যা আছে, তাই নিচে হবে 9, এবং 7-এর বাম পাশে দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই এখানে হবে 0। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি, 47-4 হচ্ছে 43, নিচে হচ্ছে 90, তাহলে এখানে অ্যান্সার হলো 43/90, তাই এখানে ঠিক মারব খ, 43/90। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।